আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিপাস ইজি কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি সবাই পছন্দ করে থাকি, কিন্তু এর সাথে যদি একটু গরুর মাংস হয় তাহলে তো আরও এর স্বাদটা বেড়ে যায়। আর অনেকটাই বাবুর্চি স্টাইলে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি, আর আপনাদের কাছে এটা ভালো লাগবে আশা রাখছি। আর একেবারে কিভাবে কম সময়ে আর সময় বাঁচিয়ে আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারবেন তারও টিপস আর ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রান্নাটি করে নেওয়া যাক। এজন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি, আর হাড্ডি সহ আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। অবশ্যই ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে আপনারা একটু চর্বিযুক্ত মাংস নেবেন, এতে করে খিচুড়ির টেস্টটা ভালো আসে। এখন যেহেতু বলেছি যে এটা সময় বাঁচানোর রেসিপি, তাই আমি প্রথমেই মাংসের প্রিপারেশনটা করে নিচ্ছি। আর এখানে একবারেই আমি সব কিছু মশলা দিয়ে দেব। এখানে প্রথমে এজন্য এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর যদি তেলের পরিমাণ লাগে পরবর্তীতে আমি আবারও অ্যাড করব। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে বেশ কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা ও গোলমরিচ। আজকে আমি গোটা মশলা কম দিচ্ছি, কারণ এখানে আমি কিছু গুঁড়া মশলা বা গরম মশলা পাউডারও অ্যাড করব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটু নরম করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। এখন এখানে 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এখন আমি এখানে কাঁচা জিরা বেটে নিয়েছি, এতে ভালো টেস্ট আসে। এখন সম্পূর্ণটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ। আর এখন এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়োটা এখানে কমই দেওয়া বেটার, কারণ খিচুড়ি বেশি ঝাল হলে আসলে ভালো লাগে না। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি লবণটা আবারও অ্যাড করব। খুব ভালোভাবে মশলার সাথে আমি এটা মিক্স করে নিচ্ছি। আর এখন এখানে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এই গরম মশলা পাউডারটা আমার ঘরেই তৈরি করা। আপনাদের যদি রেসিপি লাগে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দেব। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি, আর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অলরেডি উপরে চলে এসেছে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, ঠিক এই অবস্থায় আসলে মাংসগুলো দিয়ে দিতে হবে। আমি এখন মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি, আর মশলার সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আর কিছু গোটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এখন আবারও মিক্স করে নিচ্ছি, আর এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে হাই আছে আমি একটা বলও কিনে নিচ্ছি। একটা বলক চলে এসেছে, এখন চুলার আঁচ একেবারে লো মিডিয়াম করে দেব বা একেবারে লো করে দেবেন, যেন এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটা লাগিয়ে একেবারে চুলার আঁচ লো করে দিচ্ছি, আর এই টাইমে আমি চালের প্রিপারেশনটা করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ
চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। চালগুলো আমি এই গ্লাস দিয়ে মেপে নিয়েছিলাম। এই গ্লাসে 4 গ্লাস পরিমাণ চাল এখানে নিয়ে নিয়েছি। আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ, আর 1 গ্লাস পরিমাণ নিয়ে নিয়েছি মসুরের ডাল। এখন মুগ ডালটা আমি একটু ভেজে নেব। তাহলে চলুন মুগ ডালটা প্রথমেই ভেজে নেওয়া যাক। এর জন্য এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে মুগ ডালটা দিয়ে দিয়েছি। এখন মুগ ডালটা অনবরত নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে আমি এটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখা যাক মাংসের কী অবস্থা। পাশের চুলায় আমি মাংস রান্না করছি, দেখুন এটা এই অবস্থায় আছে। এটা এদিকে রান্না হতে থাক আর আমি এদিকে ডালটা ভেজে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এটা আপনাকে করতে হবে। দেখুন এখানে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এখন একসাথে আমি ডাল আর চাল ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর এখন এগুলো খুব ভালোভাবে আমি কচলিয়ে কচলিয়ে ধুয়ে পানিটা এক্সট্রা সাইডে ঝরিয়ে রেখে দিচ্ছি। ইতোমধ্যেই 30 থেকে 35 মিনিট হয়ে গেছে আর মাংসটা এই মুহূর্তে আপনারা উঠিয়ে একটু চেক করে নেবেন যেটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে। যদি দেখেন সিদ্ধ হয়নি তাহলে লো আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। কোনো ধরনের পানি দেবেন না এখানে। এই মুহূর্তে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি হাই আঁচে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে এটা কষাবেন খিচুড়ির স্বাদটাও অত ভালো আসবে। আবারও আমি ঢেকে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এই মুহূর্তে অবশ্যই বারবার ঢাকনা খুলে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, নাহলে দেখা যেতে পারে নিচে লেগে যেতে পারে। প্রায় এখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আর আমি ঢাকনা লাগাবো না। এখন অনবরত নেড়ে চেড়ে এটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব ঝোলটা ঝরিয়ে এটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর মশলা সহই উঠিয়ে নিচ্ছি, এতে কোনো সমস্যা নেই। এখন মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর যে পানিটা ঝরিয়ে আমি চালটা রেখেছি ওই চালটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন চাল আর ডাল কতটা ঝরঝরে, এখানে সম্পূর্ণভাবে পানিটা ঝরে গেছে। এখন খুব ভালোভাবে মশলার সাথে আমি এটা মিক্স করে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখবেন যে তেলের পরিমাণ লাগে কি না বা তেল কম মনে হচ্ছে কি না। যদি মনে হয় যে কম হয়ে গেছে তাহলে আবার তেল অ্যাড করে দেবেন। এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি, আমার কাছে একটু কম মনে হয়েছে। যখনই দেখবেন চালগুলো একটু তেল তেলে বা তেল তেলে কম, ওটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর এখানে আরও 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখন কিছু লবণও আবারও দিয়ে দিচ্ছি। আর লবণটা কীভাবে চেক করতে হয় এটা আপনাদের একটু পরে বলছি। এখন আবারও খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি আর তেলের মধ্যে চাল ও ডাল খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনার ভাজাটা যত ভালো হবে আপনার খিচুড়িটা ততটা ঝরঝরে হবে আর একটি ঘ্রাণ বের হবে আর খিচুড়িটি খেতেও মজা হবে। আমি প্রায় 5 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যেটা কী পরিমাণ ভাজা হয়েছে। এখন এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন যে গ্লাস দিয়ে আমি চাল ও ডাল মেপে নিয়েছিলাম, চাল ও ডাল মেপে 6 গ্লাস হয়েছিল, তার ডবল 12 গ্লাস গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আগে থেকে গরম পানিটা করে রাখবেন। গরম পানিটা দিলে খিচুড়িটা ঝরঝরে হয় আর দেখতে ভালো লাগে, একটু সফট হয়। আর এখন অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর লবণ চেক করে নেওয়ার
নিয়ম হচ্ছে এই পানিটা একটু মুখে দিয়ে দেখবেন যেটা লবণ হয়েছে কিনা, যদি না হয় তাহলে আরও একটু লবণ অ্যাড করে দেবেন। এখন ঢাকনা লাগিয়ে হাই আঁচে একটা বলক এনে নিচ্ছি। একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা এখন কি অবস্থায় আছে। এখন এখানে একটু দাওয়াতি ফ্লেভার আনার জন্য আমি একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা দিলে টেস্টটা ভালো আসে বা ফ্লেভারটা ভালো আসে। এখন আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর চুলার আঁচ করে দিচ্ছি লো মিডিয়ামে। আবারও ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন খিচুড়িটা এখন এই পর্যায়ে আছে। দেখুন এটা কীরকম সিদ্ধ হয়েছে। এখন এ পর্যায়ে আমি মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে আস্তে ধীরে মিক্স করে নিচ্ছি। খিচুড়ি বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে মাংসের মধ্যে যে হাড্ডি আছে ওগুলোর কারণে খিচুড়িটা গলে যাবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা সাইড দিয়ে চেপে চেপে দিতে হবে। লক্ষ্য করুন আমি এটা কিভাবে করছি, এই চেপে চেপে দেওয়ার কারণে ভিতরে বাষ্পটা ভিতরেই থাকবে আর খুব ভালোভাবে খিচুড়িটা সফট হয়ে যাবে। এখন আবারও ঢাকনা লাগিয়ে একেবারে লো আছে আমি আরও 5 মিনিট এটা রান্না করছি। ফিরে এলাম 5 মিনিট পর, আবারও এটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন নিচেরটা কিন্তু একেবারেই খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে উপর নিচ করে দিচ্ছি, এতে করে সব দিকের খিচুড়িগুলো সমানভাবে রান্না হবে। এখন আবারও উল্টে পাল্টে দেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে দেব আর আবারও 5 মিনিটের জন্য একেবারে লো আছে দমে রান্না করব। ফিরলাম আরও 5 মিনিট পর, দেখুন খিচুড়ির কালারটা এখানে কত সুন্দর এসেছে আর এখন পারফেক্টলি রান্না হয়ে গেছে অলরেডি। আর এখানে আপনাকে যদি আমার এই সিস্টেমে রান্না করেন তাহলে নিচে তাওয়া দেওয়ারও কোনো প্রয়োজন নেই, আপনাদের ননস্টিকের পাতিলেরও প্রয়োজন নেই, আপনারা খুব ইজিলি এটা রান্না করতে পারবেন। এখন সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু আর খুবই মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে আর এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করেই দেখেন যে এটা কতটা পারফেক্টলি রান্না হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর একটুখানি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।